অঙ্কুর ভ্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো রয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের রংপুরবাসী দীর্ঘদিনের দাবি, আমাদের অবহেলিত রংপুর স্টেডিয়ামের আধুনিকায়ন করা, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসাবে গড়ে তোলা। অবশেষে রংপুরবাসীর এই দীর্ঘদিনের দাবিটি পূরণ হতে চলেছে। ইতিমধ্যেই রংপুর স্টেডিয়ামের পুরাতন গ্যালারিটি ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন পুরাতন গ্যালারির কাজ চলছে ভেঙে ফেলার। এই যে এটি হলো পুরাতন গ্যালারির নিচের অংশ, যেটি ইতিমধ্যেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এখানে একটি আধুনিক গ্যালারি গড়ে তোলা হবে। দেখতে পাচ্ছেন আমাদের অবহেলিত রংপুর স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মাটিরও কাজ ধীরে ধীরে করা হবে। সম্পূর্ণ স্টেডিয়ামকে একটি আধুনিক স্টেডিয়াম হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের অবহেলিত এই রংপুর স্টেডিয়াম, যেটি অনেক দিন থেকেই অবহেলিত অবস্থায় পড়েছিল। এই যে আমাদের দেখতে পাচ্ছেন রংপুর স্টেডিয়ামের জিমনেশিয়াম, যেটি ইতিমধ্যে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। রংপুর স্টেডিয়ামের পাশেই রংপুর ক্রিকেট গার্ডেনে একটি অত্যাধুনিক জিমনেশিয়ামের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। দেখতে পাচ্ছেন রংপুর স্টেডিয়ামের পুরাতন গ্যালারিটি ভেঙে ফেলে এখানেই তৈরি করা হবে একটি অত্যাধুনিক গ্যালারি। আমরা জানতে পেরেছি যে রংপুর স্টেডিয়ামের সামনে একটি মার্কেট গড়ে তোলা হবে। এই জিমনেশিয়ামের পাশেই একটি মার্কেট তৈরি করা হবে। আর পুরো স্টেডিয়ামকে আধুনিকায়ন করার জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে। এখানে থাকবে জিমনেশিয়াম, সুইমিং পুল, ডরমেটরি। এই যে এখানেই দেখতে পাচ্ছেন রংপুর স্টেডিয়ামের সুইমিং পুল করা হবে, অত্যাধুনিক সুইমিং পুল। এই যে এই সুইমিং পুল তৈরির জন্য এখানে পাইলিং করা হচ্ছে। অর্থাৎ পুরো স্টেডিয়ামকে আধুনিকায়ন করার জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান তাও কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।